তাদের মধ্যে আসলে সব ব্যর্থ আন্দোলন, আন্দোলনের ব্যর্থতা, নির্বাচনে অংশ না নেওয়া, এসব কারণে তাদের মধ্যে চরম একটা হতাশা কাজ করছে। শুরু করতেই দেরি হয়ে গেছে। এখন আমি বিশেষভাবে এটাতে আমি নিজেই মনোযোগ দিয়েছি এবং আমি এটাকে আমি বিষয়টি পর্যবেক্ষণ করব এবং এই তত্ত্বাবধানেও আমি একটা ভূমিকা রাখব, কারণ এটা আমি মনে করি এত ফ্লাইওভার, এত কিছু মেট্রো রেল, অনেক কিছু আমরা করেছি, পদ্মা সেতু, বহু ব্রিজ, রাস্তা, কিন্তু যতই করি আমাদের রোডের যদি সেফটি না থাকে, যদি পরিবহন এবং রাস্তার শৃঙ্খলা না থাকে, তাহলে এসব প্রজেক্টগুলো সুফল দেশের মানুষ পাবে না, যাত্রীরা পাবে না। সব বিষয়ে কথাবার্তা হয়েই আমরা তাদের সাথে কাজ শুরু করেছি। দুর্নীতি যদি করে কেউ করে, দুর্নীতি চিহ্নিত করতে পারলে দুর্নীতির বিচার হবে। এখানে কাউকে আমি প্রথমেই ক্লিন সার্টিফিকেট দিতে চাই। এ কাজের সঙ্গে যারা জড়িত থাকবে, কেউ যদি করাপশনে জড়িয়ে পড়ে তাকে কি ক্লিন চিট দেওয়া হবে? অবশ্যই। কাজটা শুরু, কাজটা ভালো কাজ, রোড সেফটি, এখানে দুর্নীতির আর কি আছে? এখানে বাজেট তো এমন কিছু না, তারপরও এটা জনগণের টাকা। আমি মনে করি এখানে যদি কোনো দুর্নীতি হয়, অবশ্যই এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া। দেখুন, এখন বিএনপির মন্তব্য নিয়ে কথা বলার সময় হয়নি আমাদের, উনি অত সিরিয়াসলি চিন্তা করার কিছু নেই। তাদের মধ্যে আসলে সব ব্যর্থ আন্দোলন, আন্দোলনের ব্যর্থতা, নির্বাচনে অংশ না নেওয়া, এসব কারণে তাদের মধ্যে চরম একটা হতাশা কাজ করছে। এখন এই হতাশা কাটানোর জন্য নেতা কর্মীদের তাদের বিরোধিতার নামে বিরোধিতাই তারা করবে, এটা তারা সিদ্ধান্ত নিয়ে করছে। এখন বিরোধী দল কিছু না কিছু তো বলতে হবে, বললে সরকারের খারাপটাই বলতে হবে, ভালোটাকেও খারাপ বলতে হবে, কারণ তারা এখন কোনো কিছু ভালো চোখে দেখছে না, তারা হতাশার মধ্যে আছে। হতাশা থেকেই তাদের এসব আবল তাবল উক্তি আসছে, এগুলোর কোনো বাস্তবতা নেই, এগুলো নিয়ে আমরা অত মাথা ঘামাই।